হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজভাবে তৈরি ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিড়া আর আলু দিয়ে দারুণ সাদের সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং জারে নিয়ে নিব 1 কাপ চিড়া। চিড়াগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, চিড়াগুলোকে ঠিক এরকম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এবার এগুলোকে এক পাশে রেখে দিব। এরপর একটি মিক্সিং বোলে নিয়ে নিব একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি। 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে ব্লেন্ড করে রাখা চিড়ার গুঁড়া দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার ডোটা কিছুটা ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশাতে হবে। আর আপনাদের যদি ডো পারফেক্ট মনে হয়, তাহলে এখানে পানি অ্যাড করার প্রয়োজন নেই। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপরে ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি, এই রুটিটা সেরকম সাইজের হলেও কিছুটা ভারী হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন প্রথমে রুটির দুই পাশ কেটে বাড়তি অংশ সরিয়ে নিব। এরপর অপর দুই পাশ কেটে 4 পাশ সমান করে নিব। রুটির 4 পাশ কেটে নিয়েছি। এবার প্রথমে রুটির মাঝ বরাবর কেটে নিব। এরপর অপর পাশ থেকেও মাঝ বরাবর কেটে রুটিটাকে 4 ভাগ করে নিব। খুব সহজেই নাস্তাগুলোকে কেটে নিয়েছি। একই রকম শেপে বাকি নাস্তাগুলোকেও কেটে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে খুবই মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।